এরপর তোমার আচ্ছা যে তড়িৎ বিশ্লেষণ, বিশ্লেষণ কথার অর্থ ভেঙে দেওয়া। তড়িৎ বিশ্লেষণ কথার অর্থ তড়িতের দ্বারা ভেঙে দেওয়া, টু ব্রেক বাই ফ্লোয়িং অফ কারেন্ট। কাকে ভাঙে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে। কি অবস্থায়? গলিত বা দ্রবীভূত অবস্থায়, কঠিন অবস্থায় নয়। সুতরাং তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায় বা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? যে গলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে পদার্থটাকে একাধিক বিপরীত তড়িৎধর্মী আয়নে ভেঙে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। অথবা এরকম বলতে পারো যে প্রক্রিয়ায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে পদার্থটাকে একাধিক বিপরীত তড়িৎধর্মী আয়নে ভেঙে দেওয়া হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটা একাধিক বিপরীত তড়িৎধর্মী আয়নে ভেঙে যায়। যেমন একটা ভালো উত্তম তড়িৎ বিশ্লেষ্য হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে Na++Cl- এই আয়ন উৎপন্ন হয়, সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন উৎপন্ন হয়। এখন তড়িৎ বিশ্লেষণটা একটা পাত্রেতে করা হয়, যে পাত্রে করা হয় সেই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। এইখানে কথাটা খুব গুরুত্বপূর্ণ, ভোল্টা কথাটা, ভোল্টমিটার লিখলে কিন্তু কাটা যাবে। সেই পাত্রে থাকে কি? দুটো তড়িদ্দার থাকে। তড়িদ্দার হলো এক ধরনের পাত, তার সঙ্গে ব্যাটারি কানেকশান থাকে। তাহলে ওই তড়িৎ ওই ভোল্টামিটারের যে পাতটার সঙ্গে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত থাকে সেই পাতটাকে বলা হয় অ্যানোড, আর যে পাতের সঙ্গে ব্যাটারির নেগেটিভ মেরু যুক্ত থাকে তাকেই বলা হয় ক্যাথোড। তাহলে এনএ প্লাসটা কোন দিকে যাবে তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে? ক্যাথোডে চলে যাবে, ঋণাত্মক মেরুর দিকে। ধনাত্মক আয়নটা ঋণাত্মক মেরুর দ্বারা আকৃষ্ট হবে, গিয়ে করে কি এনএ প্লাস ওইখানেতে একটা ইলেকট্রন গ্রহণ করে, করে তৈরি করে তড়িৎ নিরপেক্ষ সোডিয়াম। অর্থাৎ সোডিয়ামটা তোমার ক্যাথোডে গিয়ে, সোডিয়াম আয়নটা ক্যাথোডে গিয়ে সোডিয়াম পরমাণু রূপে জমা হয়। একইভাবে ক্লোরিনটাও, একইভাবে ক্লোরিনটাও তোমার অ্যানোডে যায়, গিয়ে সে আবার করে কি একটা ইলেকট্রন বর্জন করে, করে সিএল উৎপন্ন করে। এইবার দুটো ক্লোরিন গ্যাস, ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণু উৎপন্ন হয় এবং সেটা গ্যাস রূপে বেরিয়ে যায়। তাহলে এখন তড়িৎ বিশ্লেষণের কতগুলো দু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথম কথা বললাম, ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, বাড়ির প্লাগ পয়েন্টের সঙ্গে নয়। তার কারণ তড়িৎ বিশ্লেষণ কখনোই এসি প্রবাহের দ্বারা হয় না, এসির দ্বারা হয় না। আমাদের বাড়ির যে বৈদ্যুতিক সংযোগ সেগুলো সব এসি, তড়িৎ বিশ্লেষণ করতে গেলে ডিসি লাগবে। তার কারণ এসি, এই যে লাইন দেখছো এসি প্রবাহ, এইটা প্রতি সেকেন্ডে 100 বার এর অভিমুখ পরিবর্তন হয়।
অর্থাৎ যে তড়িদ্দারটাকে তুমি পজিটিভ বলছো 0.01 সেকেন্ডের মধ্যে সেটা নেগেটিভ হয়ে যাবে, যেটাকে পজিটিভ বলছো যেটা নেগেটিভ বলছো সেটা 0.01 সেকেন্ডের মধ্যে পজিটিভ হয়ে যাবে। সুতরাং এই যে এনএ প্লাস সিএল মাইনাস আয়নগুলো কোনো নির্দিষ্ট দিকে তাহলে তখন যেতে পারবে না, যেটাকে নেগেটিভ বলছে সে নেগেটিভের দিকে যাবে, পরক্ষণই সঙ্গে সঙ্গে সেটা আবার পজিটিভ হয়ে গেল। সেই কারণে পরিবর্তী প্রবাহের দ্বারা, এসির বাংলা কথা আছে পরিবর্তী প্রবাহ বা ইংরেজিতে বলা অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহের দ্বারা তড়িৎ বিশ্লেষণ কখনোই সম্ভব হয় না। আচ্ছা, এরপর তোমার যে দু ধরনের আয়ন আছে ক্যাটায়ন আর অ্যানায়ন, এইখানে দেখো এনএ প্লাসটাকে বলা হয় ক্যাটায়ন, সেই ক্যাটায়নটা কি হয়, এনএ প্লাস আয়নটা তোমার যায় তোমার ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে শুধু এনএ হয়ে যায়। সুতরাং এটা একটা বিজারণ প্রক্রিয়া, এটা একটা বিজারণ প্রক্রিয়া, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। অপরপক্ষে সিএল মাইনাসটা একটা ইলেকট্রন বর্জন করে, বর্জন করে তোমার ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে যায়, এইটা একটা তোমার জারণ প্রক্রিয়া, ইলেকট্রন বর্জন মানে জারণ। সুতরাং ক্যাথোডেতে বিজারণ প্রক্রিয়া ঘটে আয়নগুলোর, আর অ্যানোডেতে জারণ প্রক্রিয়া ঘটে, এই দুই প্রকারের প্রক্রিয়া ঘটে যায়। আচ্ছা, আর কি আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহের দ্বারা একটা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিয়োজন ঘটে, অর্থাৎ এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এইবার তোমায় পড়তে হবে যে জলের তড়িৎ বিশ্লেষণ। জল হচ্ছে আমাদের খুবই একটা পরিচিত যৌগ যার সংকেত হচ্ছে H2O, এই যৌগটার তড়িৎ বিশ্লেষণ করতে হবে। এই কারণে এই যৌ প্রথমেই বলেছি যে তড়িৎ বিশ্লেষণটা তো শূন্যে হয় না, ইয়ারে তো হয় না, যে পাত্রটা তড়িৎ বিশ্লেষণ করতে হবে তাকে তো একটা কোথাও নিতে হবে, সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। মনে রাখবে আকারটা যদি উঠে যায়, ভোল্টমিটার যদি হয়ে যায় তখন কিন্তু কাটা যাবে, ভোল্টমিটার পুরো আলাদা জিনিস, কোনো রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভব পার্থক্য মাপার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তাহলে তোমার ভোল্টামিটার জিনিসটা কেমন, কি জিনিস, সিম্পলি একটা পাত্র এরকম যে এর নিচের দিকে এইরকমেরই ধরো এরকমের ধরতে পারো, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ছবি দেয় এই পাত্রের নিচে, বা কোনো বইয়ে তোমার এরকম এরকম এরকমও দেখবে ছবি দেয়, এরকমও দেওয়া থাকে, আবার কোনো বইয়ে তোমার অন্য জটিল ছবিও আছে, যেমন যাই হোক তোমার একটা ধরো পাত্র, এই পাত্রটার নিচে দুটো ছিদ্র দিয়ে দুটো ছিদ্র করে কর্কের ছিপি লাগানো আছে, এরকম দুটো কর্কের ছিপি আছে, ঠিক আছে, আর কি আছে, কর্কের ছিপিকে ছিদ্র করে দুটো তার এখান থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, ইলেকট্রিক তার, মেটাল ওয়্যার। এইবার এই তার দুটোর ওপরেতে দুটো মেটাল তড়িদ্দার, মেটাল পাত লাগানো আছে, তড়িদ্দার মানে মেটালের পাত, ঠিক আছে, এই হচ্ছে তোমার ভোল্টামিটার। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করতে হবে, সেই জন্য 3/4 অফ দ্য পট, এই পাত্রের 3/4 অংশ তোমার জল দ্বারা পূর্ণ করা হয়, বুঝতে পারলে না পারলে না, মোটামুটি 3/4, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, তাহলে 3/4 অংশ জল দ্বারা তোমার ভর্তি করা হয়, ঠিক আছে। তা এইবার তোমার প্রথমেই তড়িৎ বিশ্লেষণ করা যায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে, সেই হিসাবে জল কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়,
সুতরাং জলে তড়িৎ বিশ্লেষণ করা যাবেই না, প্রথম রাউন্ডেই কেটে যাবে। কিন্তু করাতে হবে বাই ফোর্স, অর্থাৎ বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষণ হয় না, কেন না তড়িতের কুপরিবাহী, সেই কারণে তড়িৎ বিশ্লেষণ এর যদি করাতে হয় একে সুপরিবাহী করতে হবে। সেই জন্যে পাত্রে দু চার ফোঁটা তোমার লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়। লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া মানে অলরেডি পড়েইছো, অ্যাসিড মানেই সে আয়নে ভেঙেই আছে। সুতরাং লঘু সালফিউরিক অ্যাসিডটা এইভাবে আয়নে তোমার ভেঙে থাকে, H2SO4 তোমার 2H+ আর SO4- এই আয়নে ভেঙেই আছে। তা এই H+ আর SO4- আয়নগুলো সারা পাত্র জুড়ে আছে। তা এখন এইবার এই যে তড়িদ্দারগুলো আছে, তড়িদ্দারগুলোর সঙ্গে ব্যাটারির কানেকশান দেওয়া হয়। ব্যাটারি সংযোগ করলে কি হয়, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে সুইচ, এই কানেকশান করে দেওয়া হলো, হয়েছে। কানেকশান করলেই তোমার সুইচ অন করলেই কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ চলে আসবে তড়িদ্দারে, তাই তো। এইবার তড়িদ্দারেতে তড়িৎ এসে যাওয়া মানে এর সমস্পর্শে H+ আর SO4- আয়নগুলো আছে, তাহলে তারা কি করবে, কারেন্টটা সমগ্র পাত্র জুড়ে নিয়ে যাবে, প্রতি পয়েন্ট টু পয়েন্টে তোমার চলে গেল কারেন্ট। ওই তড়িতের দ্বারা জলটা ভেঙে যায়, এইবার ভেঙে গিয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করে। তাহলে এই তড়িদ্দারটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত আছে, সেই কারণে এটাকে বলা হবে অ্যানোড। যেটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড, আর এটা ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত আছে এটাকে বলা হবে ক্যাথোড। বুঝতে পারলে না, পারলে না? তাহলে এখন এই H+ আয়নগুলো কোন দিকে যাবে, ঋণাত্মক তড়িদ্দারের দিকে, অর্থাৎ ক্যাথোডের দিকে যাবে। H+ আয়ন, এটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন, পরীক্ষায় লিখতে দেয় অ্যানোড রিয়াকশন এবং ক্যাথোড রিয়াকশন লেখো। ক্যাথোড রিয়াকশনে কি হয়, H+টা একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করে, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করে। এইবার অ্যানোডে কি হয়, অ্যানোড রিয়াকশন, অ্যানোডে কি হয়, OH- চলে যাবে অ্যানোডে। OH- অ্যানোডে গিয়ে কি করে, সে একটা ইলেকট্রন বর্জন করে, বর্জন করে তৈরি করে তড়িৎ নিরপেক্ষ OH, চারটে OH যুক্ত হয়, হয়ে তৈরি হয় 2H2+O2, H2O পাত্রে থেকে যায়। এইবার তাহলে জল থেকে তাহলে পেল, পাওয়া গেল কি, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস, এইগুলোকে এবার তোমাকে কালেক্ট করতে হবে। সেই কারণে এই যে তড়িদ্দারগুলো আছে এর উপরে একটা করে জলপূর্ণ টেস্ট টিউব ঢাকা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এগুলোকে কভার করে দেওয়া হয় একটা টেস্ট টিউবের দ্বারা বা অন্য কোনো নলের দ্বারা। এইভাবে তোমার এখানে একটা, এখানে একটা, হয়েছে। তা এখন একটা দু মিনিট পরে তুমি ধরো যখন ঢাকা দিলে, 2 মিনিট বা 5 মিনিট পরে তুমি যদি দেখো, দেখবে যে এটা তো জল, জল দ্বারা পূর্ণ ছিল, যত সময় যাবে দেখবে জলের লেভেলটা কমছে, জলটা নিচের দিকে নামছে, এবং দেখা যাবে ক্যাথোডের উপরে জল যতটা নেমেছে অ্যানোডে তার অর্ধেক নেমেছে। জল নেমেছে মানে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস যে উৎপন্ন হচ্ছে এরা কোথায় চলে যাবে, হালকা তো জলের থেকে, সুতরাং এরা ওপরে চলে যাবে এবং ওপরে গিয়ে চাপ সৃষ্টি করে, ওই চাপের দ্বারাই তোমার টেস্ট টিউবের জল নিচে নামতে থাকে। তাহলে ক্যাথোডে যে টেস্ট টিউবটা আছে সেখানে যতটা জল নেমেছে, অর্থাৎ তার শূন্যস্থান যতটা,
অ্যানোডের যে টেস্ট টিউব আছে তার শূন্যস্থান তার অর্ধেক, বা বলা যায় অ্যানোডে যতটা তোমার শূন্যস্থান আছে ক্যাথোডে তার দ্বিগুণ শূন্যস্থান। অর্থাৎ ক্যাথোডে সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডে সঞ্চিত গ্যাসের আয়তনের দ্বিগুণ। এইবার ক্যাথোডে কি গ্যাস আছে বুঝবে কি করে? এই টেস্ট টিউবটা পুরো জলটা নিচে নেমে যাওয়া মানে কি টেস্ট টিউবটা গ্যাস দিয়ে পূর্ণ হয়ে গেছে, মুখটা বুড়ো আঙুল দিয়ে চিপে বাইরে নিয়ে আসা হয়। দিয়ে যদি একটা জ্বলন্ত শলাকা টেস্ট টিউবের মুখে ধরা হয় ক্যাথোড অ্যানোড দুটোতেই, দেখা যাবে যে ক্যাথোডে যে গ্যাসটা আছে সেটা জ্বলে যাচ্ছে, দপ করে জ্বলে যাচ্ছে, আর অ্যানোডে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা জ্বলছে না কিন্তু কাঠিটা জ্বলছে ভালোভাবে, কিন্তু ক্যাথোডে কি গ্যাসটা জ্বলছে কাঠিটা জ্বলছে, কাঠিটা নিভে যাচ্ছে। তাহলে বোঝা যায় কি ক্যাথোডের গ্যাসটা হাইড্রোজেন, অ্যানোডের গ্যাসটা অক্সিজেন। সুতরাং হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনগত অনুপাত 2:1। সুতরাং এই প্রক্রিয়ায় জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় বোঝা যায় যে জল যে দুটো উপাদানের সমন্বয়ে তৈরি তারা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, এইবার তড়িৎ বিশ্লেষণ করা হয় কপার সালফেটের। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কী করে করা হয় মনে রাখবে, এই যে তড়িদ্দার এটা বলতে আমি ভুলে গেছি, জলের ক্ষেত্রে এই যে তড়িদ্দারগুলো জলের তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িদ্দারগুলো হচ্ছে তোমার প্লাটিনামের, তুমি যে কোনো তড়িদ্দার ব্যবহার করেই করতে পারবে না। এক একটা যৌগের তড়িৎ বিশ্লেষণের জন্য এক এক রকমের তড়িদ্দার ব্যবহার করতে হয়। তোমার কপার সালফেট দ্রবণের তোমার তড়িৎ বিশ্লেষণ করার জন্য তামার তড়িদ্দার ব্যবহার করা হয়। কপার সালফেট মানে কি তুঁতি, তার দ্রবণ, তাকে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তোমার তামার তড়িদ্দার দরকার, অর্থাৎ এই দুটোই তামার। অনেক ক্ষেত্রে আবার এটা তামা এটা লোহা এরকমও হয়, দুটো দু রকম তড়িদ্দার। যাই হোক, কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করার জন্য তামার তড়িদ্দার ব্যবহার করা হয়। কি করে করা হয়? যে যে পদার্থটাকে তড়িৎ বিশ্লেষণ করা হবে তাকে কি করতে হবে, ভোল্টামিটারে নিতে হবে। জল ছিল লিকুইড কিন্তু কপার সালফেট সলিড, সে তড়িৎ বিশ্লেষণ সলিডের হয় না, সেইখানে তাকে জলে গুলে নেওয়া হয়, অর্থাৎ কপার সালফেটের দ্রবণ এইখানে নেওয়া হয়। ঠিক আছে, তড়িদ্দারগুলো দুটোই তামার। তাহলে কপার সালফেটকে যেই তুমি দ্রবণের মধ্যে দেবে তাহলে সেটা কি আয়নে ভেঙে যাবে, কপার সালফেটটা কি আয়নে ভাঙে, Cu+2 আর SO4-2, এই দুটো আয়নে তোমার ভাঙবে। কপার সালফেট Cu SO4 ভাঙবে Cu+2 SO4-2। জল দ্রবণ মানে তোমার এখানে আছে কি জলও আছে, তাই তো আছে, জলও তোমার H+OH- আয়নে ভেঙে যায়, অর্থাৎ দ্রবণে জলও তোমার H+OH- আয়নে ভেঙে যায়। তা এখন তোমার Cu+2 গুলো চলে যাবে কোথায়, ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে Cu+2 দুটো ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ তামার পরমাণু উৎপন্ন করে। আর কি পাত্রে কি আছে, নিগেটিভ আয়ন আছে, এই দুটো দুজনাই আছে, দুজনাই তোমার অ্যানোডের দিকে যায়, গিয়ে দুজনাই তড়িৎ নিরপেক্ষ হতে চায় কিন্তু পারে না। এইটা ঘটার আগে অর্থাৎ দুজনাই ইলেকট্রন বর্জন করতে চায় কিন্তু দুজনাই ইলেকট্রন বর্জন করার আগেই অ্যানোডটা কিসে, তামার, অ্যানোডের এক একটা তামার পরমাণু পাতেতে দুটো করে ইলেকট্রন বর্জন করে দ্রবণে Cu+2 আয়ন রূপে চলে আসে। অর্থাৎ
হাইড্রক্সিল আয়ন এবং সালফেট আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করার আগেই একটা করে তামার পরমাণু দুটো করে ইলেকট্রন বর্জন করে দ্রবণে সিইউ প্লাস টু আয়ন রূপে চলে আসে। ঠিক আছে, তার ফলে কি হয়, এই যে সিইউ আয়ন দ্রবণ থেকে চলে যাচ্ছিল গিয়ে তোমার ক্যাথোডে উৎপন্ন হয়েছে তামা, তাহলে সেই দ্রবণে সিইউ প্লাস টু আয়ন শর্টেজ হয়ে যাবে। কিন্তু এইটা হওয়ার জন্য সিইউ প্লাস টু আয়ন আর শর্টেজ হয় না, অর্থাৎ দ্রবণে তামার আয়নের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। কথাটা বুঝতে পারলে না বললে না, তাহলে এটার তোমার মেন কাজ হচ্ছে, ব্যবহারিক প্রয়োগ হচ্ছে বিশুদ্ধ তামার পাত তৈরিতে, তামার বিশুদ্ধিকরণে। মনে রাখবে তামার মেন ব্যবহার হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে, তামার তার, তার কারণ তামার রোধ প্রায় শূন্য, সুতরাং সেখানে ভেজাল থাকলে হবে না, যদি ভেজাল থাকে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বাড়লেই তাপ উৎপন্ন বেশি হবে, আগুন টাগুন লেগে যাওয়ার ভয় থাকবে, গুলে যেতে পারে, সেই কারণে ওই জায়গাটাকে তোমার পিউরিফাই করতে হবে। সেই কারণে তোমার অবিশুদ্ধ তামার পাত থেকে যদি বিশুদ্ধ তামার পাত পেতে হয় তাহলে কি করতে হবে, এই প্রক্রিয়া, অর্থাৎ অবিশুদ্ধ তামার পাতকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। অবিশুদ্ধ তামার পাতটা খুব মোটা, একটা জাবদা তামার পাত, আর একটা বিশুদ্ধ পাতলা তামার পাতকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে কপার সালফেট দ্রবণ ব্যবহার করতে হবে। করলে কি হবে, কপার সালফেট দ্রবণ থেকে তামার আয়নগুলো গিয়ে ক্যাথোডে চলে যাবে, গিয়ে ক্যাথোডে মুক্ত হবে, মুক্ত হলে কি হবে, ক্যাথোডের পাতটা আস্তে আস্তে মোটা হতে থাকবে, তাহলে দ্রবণে সিইউ প্লাস টু আয়নের গাঢ়ত্ব কমে যাবে, একসময় তোমার বন্ধ হয়ে যাবে এই কাজটা। কিন্তু ওইটাই করে কি, অ্যানোডে এক একটা তামার পরমাণু দুটো করে ইলেকট্রন অ্যানোডের পাতে ফেলে রেখে দ্রবণে সিইউ প্লাস টু আয়ন রূপে চলে আসে, তার ফলে হয় কি, দ্রবণে তামার আয়নের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। এইভাবে তোমার বিশুদ্ধ তামার পাত অবিশুদ্ধ তামার পাত থেকে বিশুদ্ধ তামার পাত পাওয়া, অবিশুদ্ধ তামার পাত কোনটা, অ্যানোডেরটা, সে আস্তে আস্তে সরু হচ্ছে, আর ক্যাথোডেরটা বিশুদ্ধ ছিল, সে আস্তে আস্তে মোটা হচ্ছে। সুতরাং এইভাবে তোমার দেখো তামার অবিশুদ্ধ তামার পাত থেকে বিশুদ্ধ তামার পাত তৈরি করা যায়।